দুই নাম্বার গুণ আল আবিদুনা, সবাই বলেন আল আবিদুনা, আওয়াজ করে পড়তে হবে আল আবিদুনা, মানে মুমিন বান্দারা ইবাদত করবে একজনের, তিনি কে? ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছে কে? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বললেন আমি জিন জাতি আর মানব জাতি দুই জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। বসেন বসেন বসেন, ভালো কথা বলতেছে, বসেন না বুঝে হই হই বসেন। আপনাদের জেলার এসপি সাহেব, পুলিশ সুপার আপনাদের জেলার এসপি সাহেব হাইওয়ে, উনি এই যে লোক পাঠাইছে পুরো কক্সবাজার জেলা গাড়িতে ব্লক। আমি তো শহর থেকে আসছি, আমি কক্সবাজার শহর থেকে আসছি, আমি দেখেছি এই ছেলেপেলারা যদি ধাক্কাধাক্কি করে আমার গাড়ি না আনতো, ফারুকবের গাড়ি এখান দিয়ে ঢুকতো না। তো এসপি সাহেব আশঙ্কা করছে যে অনেক ঝামেলা হতে পারে, এই জন্য যারা যত্রতত্র গাড়ি পার্কিং করেছেন তারা যেন গাড়িগুলোকে সরায় ফেলেন, এই ঘোষণাটা আসছে ওখান থেকে। এই জন্য উল্টা পাল্টা যদি কেউ পার্কিং করে থাকেন, রাস্তায় যদি কেউ জ্যাম লাগায় থাকেন, নিজ দায়িত্বে আপনি আপনার লেনে থাকবেন। ঘোষণাটি শেষ হলো, বসেন 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 বসেন। আমার আওয়াজ শুরু হয়েছে, মুমিন বান্দার দুই নাম্বার গুণ কি বলেন? বলতে পারে না, হ্যাঁ হয়েছে, বই লাগেছে, আল আবিদুনা, এবাদত চলবে একজনের, তিনি কে? দাসত্ব চলবে একজনের, তিনি কে? সেজদা দেব আমরা একজনকে, তিনি কে? নাকি মাজারে সেজদা, বাজারে সেজদা, পীরকে সেজদা, বাবাকে সেজদা? সেজদা চলবে একজনকে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে তে, পড়েন, কেউ ফিরে না। এজন্য আল্লাহ বললেন মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, তারা ইবাদত করবে একজনের, তিনি কে? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন এই কাবা ঘরের মালিক আমি আল্লাহ, আমি এক আল্লাহর ইবাদত তোমরা করো, আমরা বললাম আল্লাহ আপনি এক আল্লাহর ইবাদত যদি আমরা শুরু করে দেই আমরা কি পাবো? আল্লাহ বললেন খোদার সময় খাবার পাবে, ভয়ের সময় নিরাপত্তা পাবে, ঠিক কি না? আমরা যখন ক্ষুধার্ত হই আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। বিপদে পড়লে উদ্ধার করে কে? আল্লাহ। পেটে যখন ক্ষুধা খাদ্যের ব্যবস্থা করে কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের, পরে না আমিন। এই কাবা ঘরের রবের যদি ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জুউ, যখন তোমরা ক্ষুধার্ত থাকবে তোমাদেরকে রিজিক দিবে কে? আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদের সময় নিরাপত্তা দিবে কে? আল্লাহ। এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, সব সময় ইবাদত করে কার? আল্লাহ। মুমিনের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর। এই দুনিয়ায় যত নবী এসেছেন সব নবীরা আমাদেরকে এক আল্লাহর গোলাম বানাতে চেয়েছেন, ঠিক কি না? সব নবীদের একটা মিশন ছিল, সব নবীদের একটা ভিশন ছিল, সব নবীদের একটা স্লোগান ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়্যু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, কেন তোমরা এক আল্লাহর ইবাদত করো না? কেন তার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো না? সেজদা দিতে হয় একজনকে, তিনি কে? আল্লাহ। আল আবিদুনা, মুমিন বান্দারা এক আল্লাহ বিশ্বাসী, তাই মুমিনদেরকে বলা হয় মুওয়াহ্হিদুন, তাওহীদ পন্থী। আমরা কি পন্থী? আমরা এতজনের ইবাদত করি না, একজনরে তো খুশি রাখার যে নিয়ম কানুন ওটা মানতে পারি না, ঠিক কিনা? হিন্দু ভাইরা অনেক দেবতার পূজা করে, কি করে না? আমি অনেক হিন্দু ভাইকে জিজ্ঞেস করেছি কাকে মানো, অনেকগুলো আছে সবার নামও জানি না। তো এই যে আপনার এতগুলো রব,
হিন্দু ভাইদেরকে আমি পছন্দ করি, তারা আমাদের মাহফিলগুলোতে আসে, তো আমি বলি এই যে আপনার এতগুলো রব, আপনি যে রবের নাম জানেন না এটা কেমন কথা, কোটি কোটি এদের দেবতা, অনেকের পক্ষেই আসলে এত দেবতার নাম মনে রাখা সম্ভব, এত দেবতার এত নিয়মকে মেনটেন করা সম্ভব না, সেই বিবেচনায় আমাদের পদ্ধতিটা অনেক ভালো আমরা মনে করি, ঠিক কি না? খুশি করবো একজন রে, কয়জন রে? ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি, একজন সবাই রে খুশি রাখতে পারে না। আমি আপনাদের সবার মন রক্ষা করে চলতে পারবো? যদি এমন হয় যে এই একজনের মন রক্ষা করবেন, এটা আমার জন্য সহজ না। এজন্য আমরা এতজনের ইবাদত করি না, আমরা ইবাদত করি কয়জনের? কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তিনি একক, তার কোনো শরীক নাই। ওই একক সত্তার ইবাদতের নামই হচ্ছে আল আবিদুনা, চিল্লায় পড়েন ঠিক কি না? মুমিন বান্দার দুই নাম্বার গুণ আল আবিদুনা, ইবাদত করবে আল্লাহর। অনেকে মনে করে শুধু নামাজ পড়া ইবাদত, অনেকে মনে করে শুধু জিকির করা ইবাদত, অনেকে মনে করে রমাদানে রোজা রাখা ইবাদত, অনেকে মনে করে হজের সময় হজ করাই শুধু ইবাদত, আছে না? নাই না, শুধু এগুলোই ইবাদত নয়, যে কাজে আল্লাহ খুশি, খেয়াল রাখবেন, যে কাজে মানবতার কল্যাণ হয় তার সবটাই ইবাদত। সুবহানাল্লাহ, পড়েন ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় ইটা পড়ে আছে কেউ সরায় না, যে কেউ ইটার মধ্যে ধাক্কা খেয়ে উল্টে পড়তে পারে, পা ভেঙে যেতে পারে, আপনি ইটাটা সরাই দিয়েছেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ, পড়বেন না? তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি মারলা, এটাও ইবাদত। তুমি তোমার স্ত্রীকে দেখে যে সালাম দাও, এটাও ইবাদত। স্ত্রীর সাথে যে আপনি অন্তরঙ্গ সময় কাটান, এটাও ইবাদত। সুবহানাল্লাহ, পড়ে অফি বুদাই আহাদিকুম সাদাকা, অফি বুদাই আহাদিকুম সাদাকা, অন্তরঙ্গ সময় যে তোমরা স্ত্রীর সাথে কাটাও, এটাও ইবাদত, এটাও সদকা দেওয়ার সওয়াব। আল্লাহর হাবিব যখন একথা বললেন, সাহাবারা অবাক, সাহাবারা বলতে শুরু করলো, ইয়া হাবিব আল্লাহ, এটা কেমন কথা, স্ত্রীর সাথে আমরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাবো, এটাতেও সওয়াব হয়? আল্লাহর হাবিব বললেন, এই অন্তরঙ্গ মুহূর্ত স্ত্রীর সাথে না কাটিয়ে যদি পরকিয়া করতে, গুনাহ আছে না? নেই, তাহলে এই সময়টা যদি স্ত্রীর সাথে কাটাও, প্রতি মুহূর্তে তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। আবিদুনা, এটা ইবাদত, বৃক্ষরোপণ কর্মসূচি এর চেয়ে বড় ইবাদত হতে পারে? আল্লাহ এই গাছগুলোর ওসিলায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ঠিক কিনা? আমরা যে গ্যাসটা নিয়ে শ্বাস নেই, এটার নাম কি? অক্সিজেন। ছাড়ি কোনটা? কার্বন ডাইঅক্সাইড। তো এই যে অক্সিজেন নেই, এটা আসে কোথা থেকে? গাছ থেকে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই গাছ লাগানোর চেয়ে বড় ইবাদত হতে পারে না? আপনি গোটা মানব সভ্যতাকে বাঁচালেন, ঠিক কিনা? একজনকে যদি আপনি বাঁচান, কেমন যেন গোটা বিশ্বের সবাইকে আপনি বাঁচালেন। এই জন্য গাছ লাগানোর চেয়ে ভালো ইবাদত হতে পারে না, ঋণ দেয়া এর চেয়ে ভালো ইবাদত আর হতে পারে? দুইজনের মধ্যে ঝগড়া, বিলিয়ে দেয়া, পারবেন না মিলাই দিতে, নাকি একটু লাগাই দিবেন, আর কি করবেন? মিলাই দিবেন। আরে যে বলবেন, আরে ভাই উনি তো আপনারা সালাম দিছে, এ বলবে ঘটনা কি, দুই মাস ধরে কথা কয় না, সালাম দিল, এটা আবার কেমন কথা? তার একটু আইস ব্রেকিং হবে, তার অন্তরে ওই ব্যক্তির ব্যাপারে একটা পজিটিভ ধারণা হবে। ওর কাছে যেয়ে বলবেন, ভাই উনি তো আপনার প্রশংসা করে খালি, বুঝলাম না, শুধু আপনার কথা কয়, সে বলবে তাই নাকি, বাইরে বাইরে রাগ দেখাইলে ভিতরে তো দেখি অন্তরটা নরম। এই যে দুজনের মধ্যে আইস ব্রেকিং, এরপর দেখা হইলে এ একে দেখে মুচকি হেসে দিবে, ও ওর দেখে সালাম দিয়ে দিবে, ঠিক কিনা? মাঝখানে আপনার আমলনামাটা বাড়ি করে দিবে কে? আল্লাহ। আল আবিদুনা ইবাদত, রক্ত দিবেন, রক্তদান কর্মসূচি, ব্লাড ডোনেশন প্রজেক্ট, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? জীবনে একবার রক্ত দেন না, এরকম আছেন? হাত তোলার দরকার নাই, রক্ত দিছেন কারা কারা দেখি? কি জন্য দিছেন? জাতির জন্য। আমরা তো রক্ত জাতির জন্য দেই অনেক সময়, হ্যাঁ, সাহাবের জন্য, হাত নামান, মাশাআল্লাহ। বাকিরাও দিয়েন, খুব বেশি অসুস্থতা, ভয়ঙ্কর রোগের জটিলতা এগুলো না থাকলে প্রতি চার মাস ছয় মাস অন্তর অন্তর আপনি রক্ত দিতে পারেন। যদি আপনি রক্ত না দেন, আপনার দেহের যে ব্লাড সেল গুলো আছে প্রত্যেক চার মাস ছয় মাস অন্তর অন্তর এগুলো এমনি ভেঙে যায়, ভেঙে নতুন সেল গঠন হয়, আপনি দিলে একজন বাস্ত, না দিলে এগুলো এমনি নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়বেন না? রক্ত দেওয়ার মতো ভালো কাজ হতে পারে? মানুষ বাঁচানোর মতো? প্রায় দেখবেন ফেসবুকে বা টিভিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে নিউজ আসে, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ,
কোন সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, এরকম ঘোষণা আছে না নাই? আমরা এগুলোকে এড়িয়ে যাই, আমরা সাহায্য করতে চাই। আপনি যদি রক্ত দেন জীবন বাঁচান, এর চেয়ে বড় এবাদত আর হতে পারে? আপনি যদি নলকূপ স্থাপন করে দেন, হাজার হাজার পথিক এই নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে, এটাও এবাদত, ঠিক কিনা? এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দা একজনের খুশির জন্য ইবাদত করে, তিনি কে? আমরা সব করি কার খুশির জন্য? এজন্য আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ একজনের জন্য, তিনি কে? সব কিছু হবে মুমিনের একজনের খুশির জন্য, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এজন্য মুমিন বান্দার দুই নম্বর গুণ আল আবিদুন, মুমিন সব সময় ইবাদত করে কার জন্য? তিন নম্বর গুণ হচ্ছে আল হামিদুনা। তিন নম্বর গুণ কি? সবাই বলেন, আরো জোরে বলেন, পিছনের ভাইদের কষ্ট হচ্ছে অনেক না? আওয়াজ করে পড়েন, আল হামিদুনা, মানে প্রশংসা একজনের, তিনি কে? সব কিছু প্রশংসা করে কার? চাঁদ সূর্য প্রশংসা করে কার? আকাশ জমিন প্রশংসা করে কার? বৃক্ষ রাজিগুলো প্রশংসা করে কার? এজন্য আল্লাহ বললেন, সুবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যা আছে, আকাশ জমিনের সব কিছু, তাসবি পড়ে একজনের, তিনি কে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল আকাশ বাতাসে যেখানেই যেটা আছে, সব কিছু তাসবি পড়ে একজনের, কিন্তু তাদের তাসবির ভাষা তোমরা বুঝো না। সুবহানাল্লাহ পড়ে গাছগুলো তাসবি পড়ে কার? শুনতে পাই, শুনতে পাই আমরা? পাখিগুলো জিকির করে কার? শুনতে পাই, কারণ ওই কান আমাদের নাই, ওই কান যাদের আছে তারা শুনতে পায়। সুবহানাল্লাহ পড়ে পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমা, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়, পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণ গান গায়, আল্লাহ 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 আল্লাহর গুণ গান গায়। পড়েন, আল্লাহ 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 আল্লাহর গুণ গান গায়, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা চলবে একজনের, তিনি কে? শুরুতেই বলেছি, আল্লাহর প্রশংসা করে কখনো কোনোদিন শেষ করা যাবে না। এজন্য মুমিন বান্দার তিন নাম্বার গুণ হচ্ছে আল হামিদুনা। তিন নাম্বার কি? হামিদুনা। প্রতিদিন সালাতে শুরুতে সূরা ফাতিহাতে আমরা এই প্রশংসার ঘোষণা দেই, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক ওই আল্লাহ যিনি হচ্ছেন রব্বুল আলামিন, গোটা বিশ্বের যিনি রব। চাওয়ার আগে দেয় তার নাম রব, যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। আমরা ওই রবের প্রশংসা করি, আমরা পড়ি আলহামদু, কি পড়ি? আলহামদু মানে সকল প্রশংসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একটা পতাকা ধরে রাখবেন এইভাবে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? এটাকে বলে লিওয়াউল হামদ, হামদের পতাকা, কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রশংসা যিনি করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত। আবার ওনার আরেকটা নাম হলো আহমাদ, আহমাদ মানে যিনি সবচাইতে বেশি প্রশংসা করে, ঠিক কিনা? আবার কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রশংসার নমুনা স্বরূপ প্রশংসার পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে, প্রশংসার পতাকা নিয়ে বিশ্বনবী জান্নাতীদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে, এক হাতে পতাকা আরেক হাতে জান্নাতে নক করবেন, নক করার সাথে সাথে খাজিনুল জান্নাত, জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে, মান আনসা, তুমি কে? আল্লাহর হাবিব বলবেন, আনা মুহাম্মাদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জান্নাতের ফেরেশতারা বলবে ঠিক আছে আপনার জন্যই খুলতে বলা হয়েছে, আর আমাদেরকে এই নির্দেশ দিয়ে দেয়া হয়েছে যে আপনি ছাড়া কারো জন্য যেন এই জান্নাতের দরজা আমরা না খুলি, আপনার জন্যই যেন এই দরজা খোলা হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে। মুমিনদের বৈশিষ্ট্য সব সময় আল্লাহর প্রশংসা করে, মুমিন সব সময় পড়ে আলহামদুলিল্লাহ, সব সময় কি পড়ে আলহামদুলিল্লাহ, সুখ আছে আলহামদুলিল্লাহর ভিতরে, সুখ আছে কিসের ভিতরে, আওয়াজ করে সবাই পড়েন তো আলহামদুলিল্লাহ। মুমিন বান্দার চার নম্বর গুণ হলো সাইহুনা, চার নম্বর গুণ কি? জমিনের মধ্যে তোমরা ঘুরে বেড়াও আর যারা মিথ্যাবাদী ছিল, যারা দাম্ভিক ছিল, তাদের পরিণাম কি হয়েছে তোমরা দেখে আসো। এই জন্য দেখে দেখে অনেক কিছু শেখা যায়, ঠিক কিনা? দশটা বই পড়ে আপনি যা শিখতে না পারবেন, তিন দিনের সফর থেকে আপনি বেশি শিখতে পারবেন, ঠিক কিনা? এই জন্য সফর করবেন, ঘুরতে যান, মিশরে যান, মিশরের পিরামিডে যান। এই পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ রাখা হয়েছিল, এখন সেখান থেকে এনে মিশরের জাদুঘরে রাখা হয়েছে। আপনি দেখলে বুঝবেন কেমন করে আল্লাহ একজন দাম্ভিক বাচ্চাকে শুক্কির মতো বানিয়ে রাখতে পারে। ফাইম এলাকায় যান, ওখানে গেলে আপনি কারণের ধ্বংস স্তূপ দেখতে পাবেন, যেখানে কারণের সমুদয় সম্পদ সহ আল্লাহ জমিনের ভিতরে গেড়ে দিয়েছে। সম্পদের মালিক হয়ে সম্পদের পাহাড় বানিয়ে যারা দাম্ভিকতা দেখায় তাদের নমুনা কি হতে পারে সেখানে আছে না নাই? আপনি জর্ডানে চলে যান, ওখানে আছে আল বাহরুল মাইয়্যিত, মৃত সাগর, ইংরেজিতে বলে ডেড সি, মৃত সাগর আছে না? সল্টের ডেনসিটি এত বেশি এই সাগরে, এই সাগরে কোন মানুষ ডুবে না, আপনি ধপাস করে সাগরে পড়লে ডুববেন না, আপনি ভেসে থাকবেন, কারণ লবণের পরিমাণ খুব বেশি। এই সাগরের ভেতরে কোনো মাছ জন্মায় না, কোনো মাছ নাই, কোনো ব্যাং নাই, কোনো কাঁকড়া নাই, কিচ্ছু নাই, শ্যাওলাও জন্মায় না, এত লবণ। এটা গজবের জায়গা। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা সমকামিতা করত, ছেলে ছেলেতে বিয়ে, মেয়ে মেয়েতে বিয়ে, ইদানিং বাংলাদেশেও ঢুকতেছে এটা, নাউজুবিল্লাহ পড়বেন না, এগুলোকে ঠেকা দেওয়া যাবে, এগুলোকে রুখে দেওয়া যাবে। মুসলমান সাবধান, খুব সাবধানে থাকতে হবে। এগুলো দেখেন, এগুলো যদি আপনি দেখেন তাহলে আল্লাহর প্রতি ভয় বাড়ায় দিবে কে? তাহলে সাইহুনার প্রথম ব্যাখ্যা হচ্ছে সাইরুনা, সাইহুনার দুই নম্বর তাফসির হচ্ছে সাইমুনা, তাফসিরে এসেছে সাইহুন মানে হচ্ছে সাইমুন, রোজাদার। রোজা রাখেন না আপনারা? রমজান মাস আসতেছে না কয়েক মাস পরে, রমাদানের রোজা যারা রাখে তারা হচ্ছে সাইহুন। আবার নফল রোজা যারা রাখে, সোমবার বৃহস্পতিবার আল্লাহর হাবিব রোজা রাখতেন, আপনারা মাঝে মাঝে রাখেন, আরাফার রোজা রাখতেন আল্লাহর হাবিব, আশুরার রোজা রাখতেন, প্রতি মাসের আইয়ামুল বিদ 13, 14, 15 এই তিন দিনের রোজা রাখতেন। কক্সবাজারের ভাইয়া, এই রোজাগুলো আপনারা রাখেন না? না রাখেন? মুরব্বীরা রাখতে চায়, অনেক বোনেরা জিজ্ঞেস করে যে কখন রোজা রাখলে ভালো হবে, এদেরকে এগুলো জানাই দিবে। রোজা রাখার কি ফজিলত শুনেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে আটটা দরজা আছে, কয়টা? মিনহাবাত ইউসাম্মা আর-রায়্যান, সেখানে স্পেশাল একটা দরজা আছে, ওটার নাম আর-রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে, কিয়ামতের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? সাইহুনার তিন নম্বর ব্যাখ্যা হলো আল মুজাহিদুনা, যারা জিহাদ করে তারা আল্লাহর প্রিয়। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যেমন করে জিহাদ করা দরকার ঠিক তেমন তেমন আল্লাহর জন্য জিহাদ করো। অনেকে মনে করে জিহাদ মানে তলোয়ার, জিহাদ মানে AK-47, জিহাদ মানে মাথার মধ্যে কালো পাগড়ি তারপরে বোম ফোটানো, আছে না নাই? না, এটা ভুল ধারণা। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা, যে সময় যেটা লাগে। কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয়, তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে জিহাদ, ঠিক কিনা? এছাড়া যিনি বক্তে পারে, বক্তব্য দিতে পারে, তার বক্তব্য হচ্ছে জিহাদ। যিনি লিখতে পারে, ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো জিহাদ।
যারা প্রশাসনিক ক্ষমতা আছে প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো জিহাদ। অনেকে জিহাদের সাথে জঙ্গিবাদকে গুলায়, আছে না নাই? জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা, মানুষের সম্পদকে নষ্ট করা, মানুষের উপর জুলুম করা হচ্ছে জঙ্গিবাদের অপর রূপ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জিহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা, সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জিহাদ। যারাই সত্যের পক্ষে, যারাই কল্যাণের পক্ষে, তারা হলো মুজাহিদ। আর যারাই সত্যের বিপক্ষে, তারাই হচ্ছে জঙ্গি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন মুজাহিদ, আর জঙ্গি ছিল আবু জাহেল, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম খলিল ছিলেন মুজাহিদ, নমরুদ ছিল জঙ্গি, মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। তাহলে জঙ্গি ছিল কে? চিল্লায় বলেন কে? এখানে আপনারা যারা কোরআনের পক্ষে, প্রত্যেকে এক একজন মুজাহিদ, চিল্লায় বলেন ঠিক কিনা? আর যাদের এই কোরআনের মাহফিলকে পছন্দ হয় না, কোরআনের আওয়াজ যারা সহ্য করতে পারে না, কোরআনের উচ্ছ্বাস আর আবেগকে যারা থামিয়ে দিতে চায়, এরাই এক একটা জঙ্গি, চিল্লায় বলেন ঠিক কিনা? এরাই জঙ্গি। জিহাদ হচ্ছে মুসলিমের পক্ষে মুসলিমের হক আদায় করার মিশনের নাম হচ্ছে জিহাদ। জঙ্গিবাদকে মাটির সাথে মিশিয়ে জঙ্গিবাদের কবর রচনা করার নাম হচ্ছে জিহাদ। সমাজ থেকে জঙ্গিপনা দূর করার নাম হচ্ছে জিহাদ। তার মানে জিহাদ এক জিনিস, জঙ্গিপনা আরেক জিনিস, ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সফরের অনুমতি দেন। বিষ্ণু বললেন, সফর করার দরকার নাই, জিহাদে নেমে পড়ো। ইন্না সিয়াহাতা উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার উম্মতেরা যখন জিহাদে নেমে পড়ে, আমার উম্মতের জিহাদ হলো সফর। সুবহানাল্লাহ, পড়ে সফর করলে এটা জিহাদ হয়ে যাবে। তাহলে মুমিন বান্দার চার নাম্বার গুণ হচ্ছে সাইহুনা। মুমিন বান্দারা সফর করে আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য দেখে আল্লাহকে চিনতে চায়। সাইহুনার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সাইমুনা, তারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে। সাইহুনার তিন নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল মুজাহিদুনা, মুমিন বান্দারা আল্লাহর খুশির জন্য আল্লাহর জমিনে জিহাদ করে, ঠিক কিনা? মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণ হলো রাকিউনা। ছয় নাম্বার গুণ হলো সাজিদুনা, মুমিন বান্দারা রুকু সেজদা করে একজনের খুশির জন্য, তিনি কে? দুনিয়ার বুকে যারা আপনারা সেজদা করতেন, রুকু করতেন, কিয়ামতের ময়দানে আল্লাহ দেখতে চাইবে, আমাকে একটা রুকু আর একটা সেজদা করে দেখাও। আমরা মসজিদে যেয়ে এজন্য সেজদা করি, কিয়ামতের দিন ওরকম একটা সেজদা দিয়ে আল্লাহ দেখাইতে পারবো না? সবাই পারবেন? আল্লাহ বলবেন সেজদা দাও, আমার দেখাও। শত চেষ্টা করে পিঠটা বাঁকাই করতে পারবে না, এদের পিঠটার লোহার মতো শক্ত করে দিবে কে? মুমিন বান্দারা রুকু সেজদায় লুটিয়ে পড়ে। বিষ্ণুবীর রুকুর পিঠটা ছিল স্ট্রেট ফরওয়ার্ড, পানি ভর্তি একটা গ্লাস যদি বিষ্ণুবীর রুকু দেয়া পিঠের উপর রেখে দেয়া হয়, গ্লাসটা কাঁপেও না, গ্লাস থেকে পানি পড়েও না, সুবহানাল্লাহ, পড়ে না। তার মানে পিঠটা বাঁকা ছিল না, কেনা ছিল? হ্যাঁ, সোজা ছিল, খুবই সোজা, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহর হাবিব বলতেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন, নামাজে কিভাবে চুরি করে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। রুকু থেকে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াজিব, তাদিলুল আরকান। অনেকেই দেখবেন রুকু থেকে কোন রকম মাথা তুলে সিজদায় দৌড় মারে, আছে না নাই? দুই সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীরস্থিরভাবে বসে থাকা এটা ওয়াজিব। আমাদের মাযহাবে ওয়াজিব, হানাফি মাযহাবে, বাকি মাযহাবে ফরজ। বাকি মাযহাব অনুযায়ী নামাজই হবে না, আমাদের মাযহাবে হবে, বাদশাহ সেজদা লাগবে। এক সেজদা দিয়ে আরেক সেজদার মাঝখানে দুই এক সেকেন্ড বসে ধীরস্থির অপেক্ষা করা, রিল্যাক্স করা, এটা ওয়াজিব। অনেকেই প্রথম সেজদা দিয়ে কোন রকম মাথা উঠেই আরেক সেজদা মারে, কক্সবাজারে এরকম নাই, আছে? ভালো হয়ে যায়, ভালো হইতে পয়সা লাগে না, এরকম করবে না। সালাত মানে রিল্যাক্স, সালাত মানে কি?
সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। আলহামদুলিল্লাহ পড়েন, সালাত আপনারা জান্নাতি বানাবে, সম্মানিত বানাবে, তারা হলো করলে তাই না? কি করলে? ধীরস্থির ভাবে সালাত করতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স হু আর ফর দেয়ার ফাইভ টাইম সালাত উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন। আমরা নামাজও পড়ি, দিন দুনিয়া সব খবর রাখি, আছে না নাই? নামাজও পড়তেছে, টেলিভিশনে কি চলতেছে ওই টেনশন আছে না নাই? নামাজও পড়তেছে, ক্রিকেটের কি অবস্থা টেনশন আছে না নাই? এই নামাজ পড়লে কি খুশু খুদু বাড়বে? সাহাবারা নামাজে দাঁড়ালে, মরুভূমিতে আল্লাহু আকবার বলে দাঁড়ালে, মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত। পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ। সাহাবাদের পা থেকে তীর টেনে বের করা যেত নামাজে, ওনারা টেরি পেতেন না। নামাজের বাইরে তীর ধরে টান দিলে কাটতেন না, আর নামাজে তীর ধরে টান দিলে টেরি পেতেন না। সুবহানাল্লাহ, মাহফিলের পরে করবেন, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন। আমরা আল্লাহর কাছে যেতে চাই না? প্রধানমন্ত্রী যদি ডাকে খুশি হবেন না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ইনভাইটেশন লেটার পাঠালো, আসো আমার বাসভবনে, তোমার সাথে সাক্ষাৎ করব, কি খুশি আমরা! হ্যাঁ, সে যে গুজে আমরা যাব, প্রধানমন্ত্রী আমাকে ডাকছে, উনি আসতে বলছে, ওনার কাছে যাওয়া যাবে। আর সেজদায় পড়ে যে আল্লাহর কাছে যাওয়া যায় আমরা টেরই পাই না। আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার কাছে আসতে চাও, সেজদায় লুটিয়ে পড়ো, ওয়াসজুদ ওয়াকতারিব, আমার সাথে সাথে পড়েন, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, কাছে আসো, সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেতে চান, সেজদায় লুটিয়ে পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরু ফীহি আদ-দুআ। বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে তখন চলে যায় যখন বান্দা সেজদায় লুটিয়ে পড়ে। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনার সেজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে, তাই না? আপাত দৃষ্টিতে দেখা যায় সেজদা দিলে এটা জায়নামাজের উপরে পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলে তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে। এজন্য মুমিন বান্দার পাঁচ এবং ছয় নম্বর গুণার রাকিউনা সাজিদুন, তারা রুকু করে রুকুকারীদের সাথে, ওয়ারকাউ মার রাকিঈন, সিজদা করে সিজদাকারীদের সাথে। আল্লাহর হাবিবকে আম্মা জানা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে চিনবেন, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সুপারিশ করার সুযোগ দিবেন, এই সুযোগটা পাওয়ার পরে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্য থেকে? আল্লাহর হাবিব বললেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, ওযু করে আমার যে উম্মতরা নামাজ পড়েছে, ওযুর পানিগুলো আমার উম্মতের যেই যেই অঙ্গের মধ্যে লেগেছে, ওই অঙ্গগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। এই জ্বলজ্বলে দৃশ্য দেখে আমি বুঝতে পারবো এটা আমার উম্মত, তার জন্য সুপারিশ করে আমি জান্নাতের ব্যবস্থা করে দেব। পড়েন, সুবহানাল্লাহ। এজন্য রাকিউনা সাজিদুনা, রুকু দিতে হবে, সেজদায় পড়ে কাঁপতে হবে, মনের যত জ্বালা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন। আমরা বিপদে পড়লে সবার আগে শেয়ার করি ফেসবুকে, তাই না? ফেসবুকে ইউজ করেন আপনারা? বিপদে পড়লেই কোথায় শেয়ার? না, বিপদে পড়লেই সেজদায় যে আল্লাহর কাছে শেয়ার করেন। কার কাছে শেয়ার করবেন? কোথায় যে সেজদায় লুটিয়ে পড়ে পড়া যাবে, মনে থাকবে সবার। এরপর আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার সাত নাম্বার গুণ হলো, আলামিরুনা বিল মারুফি ওয়ানাহুনা আনিল মুনকার। সাত আর আট নাম্বার গুণ আল্লাহ একসাথে বললেন, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, ঠিক কি না? মান রাহু মুনকারান ফালিও আইয়ে হবে আদে, খারাপ কাজ যদি দেখো, সমাজে অসঙ্গতি যদি দেখো, অন্যায় কাজ যদি চোখের সামনে হতে দেখো, ক্ষমতা থাকলে হাত দিয়ে থামিয়ে দাও, ঠিক কি না? চেয়ারম্যান সাহেবের জন্য এটা ওয়াজটা, উনি পারবে, আপনি পারবেন? আপনি যদি হাত দিয়ে থামাইতে দেন খবর আছে না নাই? চেয়ারম্যান সাহেব যদি থামাই দেয় কোনো ঝামেলা আছে?
তাহলে প্রথম স্তর হচ্ছে আমাদের টিপু ভাইয়ের জন্য। টিপু ভাই অন্যায় দেখলে থামাই দেবে, ঠিক কিনা? টিপু ভাইয়ের সাথে আমরা আছি না নাই? অন্যায়কে রুখে দেন, জঙ্গিবাদকে রুখে দেন, টেন্ডারবাজি রুখে দেন, চাঁদাবাজি রুখে দেন, ক্যাসিনোর ব্যবসাকে রুখে দেন। মাশাআল্লাহ, যুবকদের গায়ে অনেক শক্তি, অনেক উচ্ছ্বাস, যুবকরা চাইলেই টেন্ডারবাজি বন্ধ করে দিতে পারে, যুবকরা পাইলেই চাইলেই চাঁদাবাজিটা বন্ধ করে দিতে পারে, এরা চাইলেই সমাজটারে যৌতুক মুক্ত করতে পারে, এরা চাইলেই সমাজটারে সুন্দর করতে পারে, যুবকরা চাইলেই ইফটিজিং থামায় দিতে পারে, যুবকদের গায়ে এত শক্তি, স্রোতের বিপরীতে তারা দাঁড়িয়ে থাকতে পারে। এই জন্য প্রাণের এই উচ্ছ্বাস, যুবকদের রক্ত গরম, এই শক্তি, এই সম্ভাবনা ইসলামের পক্ষে কাজে লাগানোর দরকার আছে নাই? এজন্য আল্লাহ বললেন, আল আমিরুন বিল মারুফ, ভালো কাজের আদেশ করো। ও আমার যুবক ভাইয়েরা, বিকেল বেলা ক্রিকেট খেলার পরে তুমি অজু করে মসজিদে যাও, তোমার বন্ধুগুলো বল স্ট্যাম্পার ব্যাট নিয়ে চলে যায়, তাদেরকে ডাকো, তাদেরকে ডাকো, নামাজ একা পড়লে হবে না, সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। আপনি আপনার সরকারি অফিসে নিজে নামাজ পড়েন, তো কলিগদেরকে দাওয়াত দেন না কেন? নামাজ কি একা একা পড়লে হয়? ইকামাতুস্সালাহ সবাইকে নিয়ে করতে হয়, জান্নাতে যখন যাব সবাইরে নিয়ে যাব, ঠিক কিনা? দুনিয়াতে আপনার ব্যবসায়ে পার্টনার, অফিসের কলিগ, আহা পরানের বন্ধু, ও থাকবে জাহান্নামে, আপনি জান্নাতে, হয় কথা বলেন? তাই না? ওরে মসজিদে নিয়ে যাবেন, বলবেন তোরে ছাড়া আমি জান্নাতে থাকতে পারবো না, পারবেন? টানার সময় কি বলবেন? যদি মসজিদে ঢুকতে না চায় ওর জামাতের টানবেন আর কি বলবেন? তোরে ছাড়া আমি থাকতে পারবো না, বলা যাবে? বলা যাবে? তাহলে ভালো কাজ একা করলে হয় না, সালাত একা আদায় করলে চলবে না, যাকাত একা দিলে হবে না, ভালো কাজ নিজে নিজে করলে হবে না, ফ্যামিলির সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করতে হয়, ঠিক কিনা? তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তা না হলে হে নামাজি গজব নাজিল হবেই হবে, অশান্তি কোলাহল বাড়বে, সমাজ তো আর থামবে না, শান্তি তো আর আসবে না। পড়েন, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, সবাই পড়বেন, তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ঠিক কিনা? ভালো কাজ একা করলে হয় না, ভালো কাজ সবাইকে নিয়ে করতে হয়, ভালো কাজের যেমনি আদেশ দিতে হয় মন্দ কাজের নিষেধ করতে হয়, ঠিক কিনা? আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাতে ছেলেরা ইফটিজিং করে আপনি দেখে না দেখার ভান করে চলে আসেন, এরকম আছে না নাই? দাঁড়িয়ে যান, থামায় দেন, আপনি ছেলেরা বেয়াদবি করলে থামায় দেন, রাস্তায় উল্টাপাল্টা করলে থামায় দেন, অন্যায় দেখলে রুখে দেন, তাহলে সমাজটা সোজা হয়ে যাবে, ঠিক কিনা? তা না হলে আজাব আর গজব যখন আসবে শুধু ওদের উপর আসবে না, আমাদের উপর আসবে, ঠিক কিনা? বন্যা যখন আসে বাংলার জমিনে, যখন বন্যা হয় শুধু হিন্দু ভাইরা ডুবে ডুবে মরে, শুধু নাস্তিকেরা মরে, খ্রিস্টানেরা মরে, বেনামাজি মরে, নাকি লগে নামাজিও মরে? নামাজিও মরে না? আপনি লঞ্চের দুই তলায় থাকেন, লঞ্চের কয়তলায়? নিচতলার এক লোক হাতুড়ি নিয়ে লঞ্চের তলা ফুটা করতে আরম্ভ করছে, আপনি ভাবলেন আমার কি, আমি থাকি দুই তলায়, ও ফুটা করলে ও মরবে, ও মরবে, ও মরবে, এই লঞ্চের ভরাডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না, চিল্লা বলেন, ঠিক কিনা? ও যখন মরবে আপনিও মরবেন, আজাব আর গজব যখন আসে, ওয়াত্তাকু ফিতনাতাল্লাহ তুসিবাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ফিতনা যখন শুরু হয়, আজাব আর গজব যখন আসে, তখন খাস ভাবে শুধু জালিমদের উপরে আসে না, আলেমদের উপরে আসে, আল্লাহর ওলিদের উপরে আসে,
তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো, সমাজটা ঠান্ডা করলা না কেন? তুমি তাসবিহ হাতে নিয়ে বসে আছো, সমাজের মধ্যে ক্যাসিনো ব্যবসা চলে কেমন করে? সমাজটা তুমি চেঞ্জ করলা না কেন? তোরে বসে বসে জিকির করতে কইছে কে? তোরে তাসবিহ নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে? তুমি একা জান্নাতে যাবা, আজাব আর গজব তোমারও ছাড়বে না, চিল্লায় বলেন ঠিক কি না? ডেঙ্গু যে হয়েছিল বাংলাদেশে কিছুদিন আগে, শুধু হিন্দুরা মরছিল, সব নাস্তিক গুলো মরে গেছিল, মুসলমানও মরছে ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রশ্ন করলেন, আল্লাহ আপনি যখন আজাব দেন, গজব দেন, ওই এলাকার সবার উপরে দেন কেন? আজাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন, ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন? ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন, কাফেররা মরে না কেন, মুসলমানরা মরে কেন, নাস্তিক গুলো মরে না কেন, আস্তিক গুলো মরে কেন? আপনি বাইসে বাইসে আজাব দিতে পারেন না? আল্লাহ বললেন আমি উত্তর দিব না, কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাবা। মুসা আলাইহিসসালাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন, একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন, হঠাৎ করে ঘুম চলে আসলো। ওই গাছের পাশে ছিল বিশ পিঁপড়ার বাসা। বিশ পিঁপড়া চিনেন? কামড় দিলে খুব আরাম লাগে, তাই না? কেমন লাগে? ব্যথা লাগে? খুব ব্যথা লাগে না? তিন চারটা বিশ পিঁপড়া বিশ পিঁপড়ার বাসা থেকে এসেছে একদিন মুসা আলাইহিসসালামের পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো। মুসা আলাইহিসসালামের মেজাজ তো খুব নরম ছিল, তাই না? খুব গরম মেজাজের নবী ছিলেন, রেগে যেতেন, খুব সাহসী ছিলেন। এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী, এক হচ্ছে মুসা আলাইহিসসালাম, আর এক হচ্ছে সাইয়েদনা ওমর ফারুক, ঠিক কি না? ওনাদের কথার চাইতে হাত চলতো আগে, এরকম দরকার আছে না নাই? মায়ের উপরে ওষুধ নাই, মায়ের ভেতরে ভিটামিন আছে, ঠিক কি না? মাঝে মাঝে এই ভিটামিনের দরকার আছে না নাই? শুয়ে রয়েছেন মুসা আলাইহিসসালাম, তিন চারটা বিশ পিঁপড়া এসে পায়ে কামড়ানো শুরু করলো। পিঁপড়ার কামড় খেয়ে মুসা আলাইহিসসালাম জেগে গেলেন, রেগে মেগে আগুন, খুঁজতে আরম্ভ করলেন কিসে এত ব্যথা, দেখে পিঁপড়ায় কামড়ায়। এই তিন চারটারে তো মারলই, পাশে দেখে পিঁপড়ার বাসা, পুরো বাসাটারে পা দিয়ে ভেঙে চলে সারখা। রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা পিঁপড়া কামড় দিছিল কয়টা? কয় তিনটা। তাহলে পুরো পিঁপড়ার বাসা ভাঙলা কেন? কামড় দিয়েছে তিন চারটা পিঁপড়া, পুরো পিঁপড়ার বাসাগুলোর ডোলে ডোলে পিষে শেষ করলা কেন? আল্লাহ ডেকে বললেন, মুসা আজাবার গজব যখন আমি পাঠাই, আমি বাছায় বাজ বিচার করে পাঠাতে পারি না, আজাব পাঠালে জালেমরা যেমনি মরে আলেমরাও মরে। এজন্য আপনি আলেম হয়ে বসে থাকলে, খানকার ভিতরে বসে থাকলে দেশ চলবে না, খানকার ভিতরে বসে থাকলে গোটা বিশ্ব যদি শয়তানের রাজ্য চলে আপনি মুক্তি পাবেন না। গোটা বিশ্বটা ঠিক করার জন্য আল্লাহ আপনারে পাঠাইছে, এত মানুষের দরকার নাই সংস্কারবাদী একজন পারে বাংলাদেশকে সংস্কার করে দিতে, ঠিক কি না? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য একা একা মুসল্লি সাজেন না, সমাজটারে মুসল্লি বানাইতে হবে। একা একা সালাত পড়েন না, আশেপাশে সবারই নিয়ে মসজিদে ঢুকতে হবে, আওয়াজ তুলে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। মন্দ কাজ যদি, খারাপ কাজ যদি কেউ দেখে, ক্ষমতা থাকলে টিপু ভাইয়ের মতো হাত দিয়ে থামায় দেন, ক্ষমতা না থাকলে মুখ দিয়ে এটার বিরুদ্ধে বলতে আরম্ভ করে দেন, ফেসবুকে লেখালেখি শুরু করে দেন। তাও যদি না পারেন, মনে মনে ওইটারে ঘৃণা করেন, মনে মনে প্ল্যান প্রোগ্রাম করেন কেমন থেকে এই সমস্যাটা সমাজ থেকে দূর করা যায়, ঠিক কি না? চুপ থাকা যাবে না, অন্যায় দেখে চুপ থাকা যাবে? আচ্ছা কিন্তু আনিল হাক্কি শাইতানুন আখরাস, অন্যায় দেখে যেটা চুপ থাকে, মিশনই বললেন এটা মুমিন নয়, এটা বোবা শয়তান। আল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে মুমিনেরা, ওয়া নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে নিষেধ করবে। সর্বশেষ গুণ আল্লাহ বললেন, নয় নাম্বার গুণ, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিন বান্দারা আল্লাহর দেয়া হুদুদকে লঙ্ঘন করে না, আল্লাহর দেয়া যে সীমানা এটাকে লঙ্ঘন করে না, এটাকে হেফাজত করে। হুদুদ আল্লাহর দুইটা তাফসীর এসেছে, তাফসীর নাম্বার ওয়ান ফারাইদুল্লাহ, মুমিন বান্দারা আল্লাহর দেয়া ফরজকে কখনো নষ্ট করে না। আপনি সমস্যায় আছেন, ব্যস্ত, নফল ছেড়ে দিলে মাফ করে দিবে কে? কিন্তু ফরজ সাল্লাল্লাহ মাফ করবে? সফরের মধ্যে চার রাকাতের দুই রাকাত বানাই দিছে কে? সুন্নতগুলোকে বাদ দিয়ে দিছে কে? কিন্তু ফরজ বাদ দেয়া যাবে?
কথা বলেন, মুমিন বান্দারা ফরজের ব্যাপারে কখনো কোন কম্প্রোমাইজ করে না। আল হাফিজুন লি হুদুদিল্লাহ আই হাফিজুন লি ফারাইদিল্লাহ। দুই নাম্বার তাফসীর আল হালাল ওয়াল হারাম। মুমিন বান্দারা হালাল হারামকে সব সময় সংরক্ষণ করে, হালাল হারামকে কখনো মিশাতে চায় না। অনেকে আছে ইনকাম যখন করে হালালও খায় হারামও খায়, আছে না নাই? এমনি কামায় দুই হাতে, ডান হাতেও নেয় বা হাতেও নেয়, গাছেরটাও খায় তলারটাও খায়, আছে না নাই? হালাল হারামকে মিশ্রণ করে ফেলে, আছে না নাই? না। মুমিনরা কখনো হারাম খেতে পারে? মুমিনরা সব সময় হালাল অবলম্বন করে, হালালে বরকত, হালাল পরিবেশ বান্ধব, হালালটাই রুচিসম্মত, হালালটাই সম্মানজনক, ঠিক কিনা? হারামে কোনো বরকত নাই, বরকত সব হালালে। বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল। কুকুর খাওয়া হারাম? কক্সবাজারে কি জবাই হয় বেশি প্রতিদিন কসাইখানায়? গরু না কুকুর? কুরবানিতে কি জবাই করেন? বিয়ের অনুষ্ঠানে? সুন্নাতে খাতনায়? সব জায়গায় গরু জবাই হয়, কুকুর জবাই হয় না? গাভী বছরে বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? ছয়টা, সাতটা, আটটা। এদের তো কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই, যেতে থাকে দাদা আসছে। তো গরু জবাই হইল বেশি, খাইলাম বেশি কিন্তু বাচ্চা দিল কম। কুকুর জবাই হইল না, খাইলামও না, বাচ্চাও দিল বেশি, তারপরেও বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? এর কারণ গরু খাওয়া হালাল, হালালে বরকত ঢুকায় দিয়েছে কে? এজন্য মুমিন কখনো হারাম অবলম্বন করে না, মুমিন সব সময় হালাল অবলম্বন করে। কারণ মুমিন ভালো করেই জানে হারামে কোনো বরকত নাই কিন্তু হালালের পুরোটাতেই বরকত দিয়েছে কে? আল হাফিযুন লি হুদুদিল্লাহ। আল্লাহর দেয়া যে সীমানা, এই সীমানাকে মুমিন কখনো লঙ্ঘন করে? এই নয়টা গুণ যার মধ্যে থাকবে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে? এই নয়টা গুণ বাস্তবায়ন করতে রাজি আছেন? রাজি নাই কারা কারা হাত তোলে? রাজি আছি কারা কারা হাত তোলে? আল্লাহর দেখাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। এক নাম্বার গুণ হচ্ছে আমাদের ভুল হবে, পাপ হবে, পাপ নাই এমন কেউ নাই, ঠিক কি না? পাপ হলেই তওবা করব কার কাছে? দুই নাম্বার এবাদত করব কা? তিন নাম্বার প্রশংসা চলবে কা? চার নাম্বার রোজা রাখবো কার জন্যে? পাঁচ নাম্বার রুকু করব কার জন্যে? সেজদা করব কাকে? স্লোগানটা মনে আছে, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো, সুবহানাল্লাহ পড়েন। তারপরে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আল্লাহর দেয়া যে বিধান, হালাল হারামকে লঙ্ঘন করা যাবে না, হালালকে অবলম্বন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, তাহলেই জান্নাতের অধিকারী বানায় দিবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।